आस्ते आस्ते। अस्सलामु आलैकुम एवरीवान, वेलकम टू अनदर न्यू व्लॉग। तो नतून एक व्लॉग शुरू करते जाच्छी। এটা ছিল 7 তারিখ সকাল বেলায়, আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আদিয়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি, ভ্যাকেশন তো শেষ, এখন আর কি আমাদের রেগুলার লাইফে আমরা আবার ব্যাক করতেছি। তো বাসায় চলে এসেছি, এই যে নাস্তার প্রিপারেশন চলছে, এখানে ডিম পোস্ট করতেছি রাজুর জন্য, চা হচ্ছে আর ব্রেড গরম করে নিচ্ছি ওর জন্য। তো আমি যখন ভয়েস ওভার করছি এখন আমার খুব ঘুম পাচ্ছিল, আর সকালবেলা তো প্রচুর ঘুম পাচ্ছিল। আসলে এই কদিন আদিয়ানের ভ্যাকেশন থাকায় আমরা মানে রাতে একটু দেরি করে ঘুমাতাম, সকালেও একটু দেরি করে ওঠা হতো, খুব বেশি দেরি না, 9:30 9:30 এরকম। তো আজকে তো একটু আর্লি উঠতে হয়েছে, যার কারণে খুব বেশি ঘুম পাচ্ছে। আর এই তো আমার নাস্তা রেডি, আমি চা বিস্কিট খাবো। চা বিস্কিট মানে না খেলে মনে হয় যেন দিনটাই শুরু হয় না আমার। আজকে খিচুড়ি করব, যে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 গ্লাস, খিচুড়ি করব। আর এই যে এদিকে মুগ ডাল আছে 1/2 গ্লাসের মতো। শুরুতে আর কি সবজিটাকে একটুখানি সামান্য একটু মশলা দিয়ে রান্না করে নেবো, এটাকে তুলে ফেলবো, এরপর আমি চালটা আর কি ভেজে নেবো ডাল দিয়ে। আজকে একটু অন্যভাবে করি আর কি, আসলে খিচুড়ি তো অনেকভাবেই করা যায়। তো আজকে আমি এখানে যে জুকিনি দিলাম, তারপরে বেল পেপার দিলাম, ফুলকপি, গাজর, মাশরুম ছিল বাসায় একটু, মানে যা যা ছিল একটু একটু বাসায় সব দিয়ে দিলাম। আর যে এই পাশে আমি ডিম ভেজে নিচ্ছি, যে ডিমটা হচ্ছে ওখানে জলতে দিব। তেলে একটুখানি বাটার দিয়ে দিলাম, এখন অল্প একটু তেল দিয়ে দিব। আমার আসলে বাটার আর তেল কিন্তু আমার সবজিতে অলরেডি আছে, তো আমি খুব বেশি একটা দিতে যাব না। তো এই তো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো আর মরিচ দিয়ে দিলাম, এদিকে আমি গুঁড়া মশলা সব দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন দিয়ে দিব আর রসুনও দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিই যেন পুড়ে না যায়। এই যে বেগুনগুলো মাখা হয়ে গেছে, আমি বেগুন ভাজি করব আজকে। তো হলুদ দিয়ে লবণ দিয়ে যে বেগুন মেখে নিয়েছি, তা এখন আর কি বেগুন ভাজতে দিব একে একে। তা আমি যে ফ্রাইং প্যানটাতে আমি ডিম ভেজেছিলাম সেটাতে আর কি আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। আর কি মাংস ছিল, এই মাংসটা দিয়ে আর কি খিচুড়িটা করবো। তা আমি এমন করি মাঝে মাঝে, আগের দিনের মাংস থাকলে সাথে আর কি এটা মিলিয়ে মিশিয়ে ডাল আর মানে কী বলে ডাল চাল মিলিয়ে সবজি মিলে আমি একটু খিচুড়ি করে ফেলি। এদিকে আমার কিছু বেগুন হয়ে গেছে, আমি আরও কিছু বেগুন। তো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এখন চালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব, কিছুক্ষণ চাল ভাজবো, তারপরেই কিন্তু আমি ডালটা অ্যাড করব। চালটা মানে 2 মিনিটের মতো ভেজে নেবো, আমি যেভাবে করি আর কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি মসুর ডালটা দেইনি, আজকে শুধুমাত্র মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি। তো আমার আসলে মানে যেদিন যেরকম ভালো লাগে সেদিন সেটাই করি আমি। পানি গরম করে রাখছিলাম, তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা পানিটা যখন ফুটে আসবে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আদিয়ান বাসায় এসে বাইরে চলে আসছে সাইকেল নিয়ে, যেদিকে না পানি একদম পানিতে এসে বসছে। হ্যাঁ মোজা কেন খুলছো? মোজাটা খুলছো কেন? আদিয়ান মোজা কেন খুলছো বাবা? সব ভিজাইতেছে। ও নো আদিয়ান, কি হইছে? না এটা ধর না, এটা ধর না, ধর না না আদিয়ান, পচা ন, আবার জিভ বাইর করে দে, পচা না। কি করতেছ পানির মধ্যে লাফাইতে, এত মজা লাগে। তো আজকে দেখেন আজকে কিন্তু রোদ উঠছে, ভালোই লাগতেছে। আদিয়ান এই যে বাসার দিকে চলে গেছে, অনেকক্ষণ ছিল এখন বাসায় চলে গেছে। এই যে পানি শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে পানি। এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিব, সবজিটা মিক্সড করে নিই। সবজি মিক্সড করে নিচ্ছি, এখন আমি মাংসটাও দিয়ে দিলাম।
মাংসতে যে আলু ছিল গতকালকে, তো আজকের খিচুড়ি একেবারে একদম একটা হজবরলো খিচুড়ি। এটা আমি প্রায় করে থাকি, মানে সব কিছুই দিই, আমার কাছে ভালো লাগে। খিচুড়ি আসলে খিচুড়ির মতো হতে হয় আমার মনে হয় আর কি। মাংস সবজি ডাল চাল সব একসাথে মিশিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি। তো আমার খিচুড়ি রেডি, এখনও ধোয়া উঠতেছে, আমি একটু ধনে পাতা দিয়ে দিছি উপর দেওয়া। তো এই তো বেগুন ভাজা রেডি, সব কিছুই রেডি, আর ডিমটাও তো আমি আগেই ভেজে নিয়েছিলাম, সবই রেডি। আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা বেশ ভালোই লাগে আমার কাছে, ডিম ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খিচুড়ি খেতে অন্যরকম একটা মানে ভালোই লাগে, এটাই মনে হয় যায় এটার সাথে। তো এই তো আদিয়ানের জন্য খাবার নিয়ে নিচ্ছি, আমি আগে আদিয়ানকে খাইয়ে দেই। ও স্কুল থেকে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল, ওকে খাওয়ানোর পরে আমি অন্যান্য কাজগুলো করব। তো আদিয়ানের খাওয়া শেষ, তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। তো আমার বাসা যদিও ছোট, তারপরও আসলে ময়লা তো হয়েই যায়, সব জায়গায় হয়। তা আমি ট্রাই করি অ্যাটলিস্ট, এখন তো শীতের সময়, সপ্তাহে দুদিন হলেও যেন বাসাটা আমি ক্লিন করতে পারি, ফ্লোরটা মুছতে পারি। তো বাসা মোছা শেষ, তারপরে চলে আসলাম একটু চুলাটা ক্লিন করার জন্য। আর আমাদের বাঙালিদের রান্না এত বেশি আসলে চুলা নষ্ট হয়, প্রত্যেকটা মানে কিচেনের সব কিছুই কেমন আঠালো হয়ে যায়। যদি আমরা সময়ের কাজ সময়ে না করি তাহলে কিন্তু এটা জমে একদম মানে বিশ্রী হয়ে যায়। যদিও আমি প্রত্যেক দিন করতে পারি না, তারপরও আমি একদিন পর পর মানে হয়তো গতকালকে না করতে পারলাম আজকে ক্লিন করি, এরকম করি। তো আমাদের বাসায় তো আসলে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাদের নিজেদেরই সব করতে হয়। যদিও হয়তো অনেকে মনে করতে পারে যে আমরা বাহিরে থাকি, হয়তো অনেক আরামে আছি বা এরকম, আসলে তেমনটা কিছুই না, আমাদের সব নিজের কাজ নিজেরই করতে হয়। তা আমি ভাবলাম যে আমার প্রত্যেক দিনের যে আমি কাজকর্ম করি বা আমার মতো তো এখানে অনেকেই আছে, আমরা সবাই এগুলা করি, তো ভাবলাম যে একটা ভিডিও আমি কেন না একটা ভিডিও করেই ফেলি, একটু সবার সাথে শেয়ার করি যে আমরা কী কী করি সারাদিন। তো এখানে কিন্তু শেষ না, আমি এরপরে বাথরুম ক্লিন করে নিয়েছি, গোসল করে নিলাম, নামাজ পড়লাম, তারপরে আমি খেতে এসেছি। তো এমনটাই হয় আসলে, প্রত্যেক দিন যে করি তা না, সপ্তাহে একটা দিন এমন আসে যে রকম সারাদিনই কাজ করতে হয় আর কি। তো এখানে এটা হচ্ছে শুটকির ভর্তা, গতকালকে করেছিলাম। তো আমরা বাসায় যেহেতু মানুষ কম, আসলে রান্না করলেও সবসময় মানে কিছু না কিছু থেকে যায়, মানে আগের দিনের প্রত্যেক দিনই খেতে বসলে আগের দিনের কিছু না কিছু থাকে। তো ভর্তা তো এটা তো কোনো ব্যাপারই না আমাদের জন্য, আমরা দুজনই ভর্তা অনেক পছন্দ করি, আমরা সব কিছুর সাথে ভর্তা খেতে পারি। তো যাই হোক, এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, এ নিয়ে ছিল আমার আজকের ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।